আহলে কিতাব ও মুশ্রিকদের মধ্যে যারা কাফির ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত অর্থাৎ আল্লাহর একজন রসুল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা যাতে আছে সঠিক বিষয়বস্তু প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটে মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এটাই সঠিক ধর্ম আহলে কিতাব ও মুশ্রিকদের মধ্যে যারা কাফির তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে